Assalamualaikum viewers, welcome back to my channel Vidi Girls Beauty. ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করবে আজকের এই ফেস প্যাক। বেসন ত্বকের মৃত কোষ দূর করে, ত্বককে উজ্জ্বল করে তোলে, ত্বক ফর্সা ও টানটান করে এবং ত্বকের অবাঞ্ছিত লোম সহ মুখের বিভিন্ন সমস্যার সমাধান করে। ব্রণের সমস্যার সমাধান করে বেসন। এতে আছে প্রাকৃতিক খনিজ জিঙ্ক যা ব্রণ দূর করতে অনেক বেশি কার্যকরী। আজকে আমি দুই ধরনের ফেস প্যাক শেয়ার করব, যার কাছে যেটা ভালো লাগবে, সুবিধা মনে হবে এবং আপনাদের স্কিনে যেটা স্যুট করবে সেটাই ব্যবহার করবেন। দুইটা ফেস প্যাক অনেক বেশি উপকারী, তাহলে চলুন দেখে নেই কীভাবে তৈরি করব আজকের এই ফেস প্যাকগুলো। প্রথমে যেই ফেস প্যাকটা তৈরি করব তার জন্য প্রয়োজন হবে আমাদের বেসন। তারপর আমরা এখানে মিক্স করব কফি পাউডার। কেউ চাইলে কফি পাউডারের পরিবর্তে মুলতানি মাটিও কিন্তু ব্যবহার করতে পারেন। কফি ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে, ত্বক চকচকে করতে সাহায্য করে এবং আমাদের ত্বককে স্বাস্থ্যবান করে রাখে। কফি পাউডার এবং বেসন আমি এখানে কিছুটা মিক্স করে নিয়েছি। এরপর এখানে ব্যবহার করব কাঁচা দুধ আর লেবুর রস। যাদের কাছে কাঁচা দুধ এবং লেবুর রসের গন্ধ ভালো লাগে না এবং স্কিনে স্যুট করে না, তারা কিন্তু চাইলে এখানে টক দইটা ব্যবহার করতে পারেন অথবা টমেটোর রস। আমি এখানে ব্যবহার করব হাফ চা চামচ পরিমাণ মধু। এই পর্যায়ে ফেস প্যাকটা আমি মিক্স করে নিব একটু সময় নিয়ে। এটা কিন্তু একটু সময় নিয়ে মিক্স করতে হবে, যতক্ষণ পর্যন্ত না এরকম একটা স্টিকি প্যাক তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে মিক্স করতে হবে। এই ফেস প্যাক কিন্তু সব স্কিনে সহজেই স্যুটেবল, এটা সবাই ব্যবহার করতে পারবে। এই ফেস প্যাকটা ব্যবহার করার ফলে মুখের ব্রণ, বলিরেখা, কালো দাগ সহ সকল দাগ দূর হয়ে যাবে এবং ব্রণের প্রবণতাও কমে আসবে অনেক হারে। আপনার স্কিন অনেক বেশি উজ্জ্বল, ফর্সা এবং ব্রাইটেনিং, হোয়াইটেনিং, লাইটেনিং হবে। মুখে যদি কোনো ম্যাস্তার দাগ থাকে সেই দাগ কিন্তু চলে যাবে। এই ফেস প্যাক ব্যবহার করে আপনাদেরকে আমি দেখাচ্ছি, আমার হাতে এটা একটু ব্যবহার করছি। এটা আপনারা আপনাদের পুরো মুখে অ্যাপ্লাই করবেন, যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আসবে, এটা স্কিনের সাথে লেগে যাবে ততক্ষণ পর্যন্ত আপনারা এটা আপনাদের স্কিনে রেখে দিবেন। তারপর ঠান্ডা পানি দিয়ে হালকা করে মুখটা ধুয়ে ফেলবেন। এই ফেস প্যাকটা ব্যবহার করার পর 2 থেকে 3 ঘন্টা পর সাবান দিয়ে মুখ ধুবেন। এর আগে মুখে সাবান বা ফেস ওয়াশ ব্যবহার করবেন না। এখন তৈরি করব বেসন দিয়ে আরও একটি ফেস প্যাক। এই ফেস প্যাকটা তৈরি করার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে বেসন। বেসন ত্বক উজ্জ্বল করে, ত্বকের মৃত কোষ দূর করে, ত্বক অনেক বেশি গ্লোয়িং করে। এখন আমি এখানে ব্যবহার করব কমলার খোসার পাউডার। কমলার খোসার পাউডার বা অরেঞ্জ পিল পাউডার কিভাবে তৈরি করতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে অথবা আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারেন। কমলার খোসার পাউডার আমাদের ত্বকের অনেক সমস্যার সমাধান করে, ব্রণের প্রবণতা কমায়, মুখের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করে, ত্বকের মৃত কোষ দূর করে, রোদে পোড়া দাগ দূর করে এবং আমাদের ত্বক হোয়াইটেনিং করে, ব্রাইটেনিং করে, ব্ল্যাক হেডস রিমুভ করে। কমলার খোসার গুণাগুণ যেটা বলে শেষ করা যাবে না, আপনারা ব্যবহার করে বুঝতে পারবেন। এরপর আমি এখানে ব্যবহার করব লেবু এবং কাঁচা দুধ।
যাদের স্কিনে কাঁচা দুধ শুট করে না তারা এখানে টমেটোর রস ব্যবহার করতে পারেন বা টক দই ব্যবহার করতে পারেন। এখন আমি খুব সুন্দর করে এই প্যাকটাও তৈরি করে নেব। একটু সময় নিয়ে মিক্স করতে হবে, যদি মনে হয় এখানে একটু পানি প্রয়োজন আছে তাহলে একটু দুধ বা গোলাপ জল মিক্স করে দিবেন। আবার যদি মনে হয় পানির প্রয়োজন নেই তাহলে এখানে একটু বেসন অ্যাড করে নেবেন, কারণ কমলার খোসাটা অনেক পরিমাণে পানি শোষণ করতে পারে। এটা প্রথমে যে ব্যবহার করবেন বা তৈরি করবেন সে হয়তো বা একটু বিভ্রান্ত হয়ে যেতে পারেন, তাই আমি পরিমাণটা বলে দিলাম। এই প্যাকটা তৈরি করা হয়ে গেলে আপনি আপনার পুরো মুখে এই প্যাকটা ব্যবহার করবেন। কমলার খোসার পাউডার আর বেসন আপনার পুরো মুখের কালো দাগ দূর করবে, ব্রণের বলিরেখা, মুখের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করবে, আপনার ত্বকে স্বাস্থ্যবান এবং চকচকে উজ্জ্বল ফর্সা করে রাখবে। আপনার ত্বকে কোনো দাগ ছোপ দেখা যাবে না যদিও এই প্যাকটা আপনি নিয়মিত ব্যবহার করেন। এই প্যাকটা আমি হাতে ব্যবহার করে দেখালাম। এই প্যাকটা যদি আপনারা সপ্তাহে 5 দিন ব্যবহার করেন তাহলে আপনার ত্বক দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আমি বলছি এই প্যাকটা আমি ব্যবহার করি, আমি অনেক উপকার পেয়েছি। আমার ম্যাক্সিমাম ভিডিওতে আমি 2 থেকে 3টা টিপস শেয়ার করি, যেমন আজকের ভিডিওতে আমি 2টি টিপস শেয়ার করেছি। তো আমার সবগুলো ভিডিওতে আমার ভিউয়াররা আমাকে অনেক সময় অনেক কমেন্ট করে কোন টিপসটা বেশি বেস্ট এবং কার্যকর হবে। আসলে সবগুলো টিপসই আপনাদের জন্য বেশি বেস্ট এবং ভালো, কারণ সেগুলো আমি আগে ব্যবহার করি এবং 1 সপ্তাহ ব্যবহার করার পর যখন ভালো রেসপন্স পাই তখন আপনাদের সাথে আমি এই টিপসটা শেয়ার করি। সবশেষে আমি বলবো আপনাদের স্কিনে যেটা শুট করবে এবং আপনাদের হাতের কাছে যে উপকরণটা সহজলভ্য থাকবে আপনারা সেটা দিয়ে আপনাদের ত্বকের যত্নটা শুরু করতে পারেন। আজকের ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর এমন সব নিত্য নতুন রূপচর্চা বিষয়ক ঘরোয়া টিপস পাওয়ার জন্য বিডি গার্লস বিউটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।